আগামীকাল 30 ডিসেম্বর সোমবার বেগমগঞ্জ উপজেলার 10 নং নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডে উপনির্বাচন। এতে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের শেষ মুহূর্তে মেম্বার পদপ্রার্থীরা ঘুরছে ভোটারদের ধারে ধারে এবং দিচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতি। সালেহ আহমেদ বৈদ্যুতিক পাখা মার্কা নিয়ে, আলী হোসেন ফুটবল মার্কা নিয়ে, মোহাম্মদ উসমান গনি মোরগ মার্কা নিয়ে গণসংযোগ ও প্রকৌশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। ভোটাররা বলছেন, আমরা যোগ্য প্রার্থী দেখে ভোট দেব, যেন আমাদের এলাকার উন্নয়ন হয়। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। আমি মেম্বার পদপ্রার্থী, আমার নাম মোহাম্মদ আলী হোসেন। আমাকে ফুটবল মার্কে একটা ভোট দিবেন, ইনশাআল্লাহ ভোট দিবেন, ইনশাআল্লাহ ফুটবল মার্কে একটা ভোট দিবেন, ইনশাআল্লাহ। আগামী 30 তারিখে আমাদের এখানে নির্বাচন, আমি প্রার্থী হয়েছি, আমার মার্কা মোরগ, আমাকে একটা ভোট দিবেন মোরগ মার্কে। আলহামদুলিল্লাহ।